নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং তার পাশাপাশি মানুষের উন্নয়নের কাজে এবার এগিয়ে আসলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজ সকালে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বন্যায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকা রয়েছে তা সরজমিনে খতিয়ে দেখলেন মন্ত্রী। ঠিকাদার এবং দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন কাজের গুণগত মান বজায় রেখে যাতে সময়ের কাজ যে সময়ে শেষ হয়, এমনটাই আজকের পরিদর্শনের পর জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সাম্প্রতিককালে একদিকে যখন বৃষ্টি হয় এবং এই বৃষ্টিতে শান্তির বাজার, জোলাইবাড়ি থেকে শুরু করে অমরপুর, বীরগঞ্জ প্রত্যেকটা জায়গা ছিল জলের তলায়, বানভাসী অবস্থা, তাই সবটাই খতিয়ে দেখতে আজকে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী এবং তার সাথে যে উন্নয়নমূলক কাজ চলছে সেই কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কাজ সময়ে শেষ করার পরামর্শ আধিকার ঠিকাদারের প্রতি। কি বক্তব্য উঠে এসছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার শোনাবো। রাস্তাঘাট নষ্ট হয়েছে সেগুলি পরিক্রমণ করছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন, কোথায় কোথায় ঘুরলেন এবং কি দেখলেন? দেখো, গত 4-5 দিন ধরে ভারী বৃষ্টির কারণে এনটিআর আমাদের শান্তিবাজার সাব ডিভিশন এরিয়া তথা আমার অন্তর্গত জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র এই এলাকাতে বিভিন্ন পাবলিকের কি ধরনের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলি আমরা ডাইরেক্টলি আমরা পাবলিকের সঙ্গে কথা বলার জন্য আমরা নেমে পড়েছি সকাল থেকে। এবং এই জুলাইবাড়ি এনটিআর বিধানসভা কেন্দ্রের মধ্যে কী কী ধরনের ক্ষতি হয়েছে সেগুলি আমরা দেখছি এবং এই এলাকাতে কী কী ধরনের আমরা ইমিডিয়েট পাবলিকের জন্য আমরা কী সাহায্য করা যায়, রাস্তাঘাট বা পানীয় জল বিদ্যুৎ এগুলি মানুষের কাছে পৌঁছে গেছে না কি না সেগুলি আমরা দেখছি আজকে। তাই আজকে যেহেতু সানডে আমাদের হলিডে, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তারাও আসা সম্ভব হয়নি। আগামীকাল আমরা পরিদর্শনের পরে আগামীকাল আমাদের প্রত্যেকটা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে আমরা পাঠিয়ে দেব প্রত্যেকটা এলাকার। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই আগামী দিনের কাজ যাতে সময় শেষ করা হয় সে কথা তিনি বারবার জানিয়েছেন এবং তার সাথে মন্ত্রী ছুটে যান জুলাইবাড়িতে। বিদ্যুৎ নিগম কিছু অস্থায়ী কর্মীরা প্রায় 4 মাস ধরে বেতন পাচ্ছিলেন না সেই বিষয়ে তিনি খোঁজ খবর নেন, বেসরকারি কোম্পানি এবং দপ্তরের আধিকারিকের সাথে কথা বলেন, পাশাপাশি যারা তালবাহানা করছে সেই তালবাহানা যাতে না হয়, সময়ের কাজ সময় যাতে শেষ হয়, এই সপ্তাহে আজকে এলাকা পরিদর্শনের পর খতিয়ে দেখেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং তার এই তৎপরতায় স্বাভাবিকভাবে খুশি জোলাইবাড়ি এলাকার মানুষজন। ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।